স্টুডেন্টস, আমরা পড়াছিলাম তোমাদের ইতিহাস ও পরিবেশচর্চা নবম শ্রেণীর ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। আজকে তার পার্ট থ্রি। যারা পার্ট ওয়ান টু দেখোনি তারা পার্ট ওয়ান টু দেখে দেবে, তাহলে বুঝতে পারবে। আজকে পার্ট থ্রি দেখো। জনগণের বিপ্লব, বিপ্লবের জনগণ, সমাজের নিচুতলার মানুষের সঙ্গে ফরাসি বিপ্লবের সংযোগ। ফরাসি বিপ্লবে স্বতঃস্ফূর্তভাবে শহুরে ও গ্রাম্য দরিদ্র জনতা অংশগ্রহণ করেছিল। শ্রমিকদের মধ্যে রোজমজুর, মালি, ভিস্তিওয়ালা প্রভৃতি শ্রেণী এবং কৃষকদের মধ্যে খাজনা চাষি, বর্গা চাষি, প্রান্তিক স্বাধীন কৃষক প্রভৃতি এই শ্রেণী এই বিপ্লবে যোগ দেয়। সমাজের নিচুতলার মানুষের সঙ্গে ফরাসি বিপ্লবের সরাসরি সংযোগ গড়ে উঠেছিল, তাই ফরাসি বিপ্লবের আদর্শে প্রভাবিত হয়েছিল সমাজের নিচুতলার মানুষরাও। বিপ্লবে শহুরে জনতার অংশগ্রহণ। শহুরে জনতার একটি বড় অংশ ছিল ছোট ছোট ব্যবসায়ী, কারিগর ও দিনমজুর। তারা কিন্তু এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল। আলবার্ট সবুল তার দা সা কুলোত গ্রন্থে লিখেছিলেন, বিপ্লবের অনেকাংশ ছিল তাদেরই সৃষ্টি। বিপ্লবকে সফল করার জন্য শহরের জনতা তাদের পূর্ণ শক্তি নিয়োগ করে। বাস্তিল দুর্গের আক্রমণে নিম্নবর্গের মানুষের, শহুরে মানুষদের প্রত্যক্ষ ভূমিকা ছিল। এবার দেখো বিপ্লবে গ্রাম্য দরিদ্র জনতার অংশগ্রহণ। বাস্তিল পতনের পর গ্রামের দরিদ্র জনতা সামন্তবাবু সিনরদের সামন্ত কর দিতে অস্বীকার করেছিল। নোমাদি, এনো, স্নাতক ইত্যাদি অঞ্চলে সামন্ত বিরোধী কৃষক অভ্যুত্থান গড়ে ওঠে জুলাই 1789 খ্রিস্টাব্দ। এই সমস্ত অঞ্চলের কৃষকরা ম্যানরের অধিকার বিষয়ক দলিলগুলি কেড়ে পুড়িয়ে দেয়। তারা সামন্ত প্রভুদের বিরুদ্ধে কৃষক অভ্যুত্থান ঘটায় ও সামন্ত প্রভুদের প্রাসাদে খামার বাড়িগুলি ধ্বংস করে দেয়। প্রকৃত অর্থে জমির মালিকদের গ্রাম ছাড়া করে তারা সামন্ততন্ত্রের অস্তিত্ব মুছে দেয়। এর প্রভাবে পরবর্তী সময়ে এস্টেট জেনারেল সামন্ত প্রথার উচ্ছেদ ঘটায় 4 আগস্ট 1789 খ্রিস্টাব্দ। জমিতে বহিরাগত ধনী বুর্জোয়াদের আধিপত্য, ধর্মীয় বিভেদ এবং সরকারের বাধ্যতামূলক কর নীতির বিরুদ্ধে লাভেদ অঞ্চলের কৃষকরা বিদ্রোহ ঘোষণা করে। এবার ফরাসি বিপ্লব ও নারী। বিপ্লবী যুগে ফ্রান্সের রুটিসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় ভোগ্য বস্তুগুলো দুষ্প্রাপ্য ছিল। এর প্রতিবাদে তারা একজোট হয়। প্রায় 6000 মহিলার এক বিশাল মিছিল খাদ্যের দাবি নিয়ে ভার্সাইয়ের রাজপ্রাসাদে আক্রমণ করে 6 অক্টোবর। আলোকিত যুগে দার্শনিক ডেনিস ডিদেরা নারী পুরুষের সমতা প্রতিষ্ঠার দাবি তোলেন। সমাজের পুরুষের আইনগত প্রাধান্যের বিরোধিতা করে নারীরা। মেরি আলম দ্য গুজ ও এত্তা পালম নামক দুই নারী পুরুষের সমান নারীর সুযোগ সুবিধা ও অধিকার লাভের দাবি জানায়। ডি কর্ডে ড আমন্ট ফরাসি বিপ্লবে নারীদের নেতৃত্ব দেন। মহিলা নেত্রী ম্যাডাম রোল্যান্ড এর নেতৃত্বে নারীরা চার্চের দুর্নীতির বিরুদ্ধে বিরোধিতা করে। ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে ফরাসি মহিলারা কয়েকটি অধিকার লাভ করে, যেমন তারা পিতামাতার অনুমতি ছাড়া বিবাহ করার এবং বিবাহ বিচ্ছেদের মামলা রুজু করার অধিকার পায় এবং অবৈধ সন্তানের স্বীকৃতি লাভ করে। মেয়েরা স্বাধীন ব্যবসা করার ও চলাফেরার অধিকার পেয়েছিল। বংশানুক্রমিক আইনের ক্ষেত্রে মহিলারা স্বীকৃতি পায়। নারীরা রাজনৈতিক ক্লাব গঠনের অধিকারও লাভ করে। আইন করে বালিকাদের বিদ্যালয়ে পাঠানো বাধ্যতামূলক করা হয়। এই সমস্ত অধিকারগুলি অভিজাত সম্প্রদায়ের মহিলাদের ক্ষেত্রেই সীমিত ছিল। মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা। ব্যক্তি ও মানুষের অধিকার পত্রটি ইংল্যান্ডের ম্যাগনা কার্টা ও বিল অফ রাইট 1689 খ্রিস্টাব্দ এবং আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র 1796 খ্রিস্টাব্দের অনুসরণে রচিত হয়। এছাড়াও 18 শতকে দার্শনিকদের মতবাদের প্রভাব পড়ে ঘোষণাপত্রে। এই ঘোষণাপত্রতে বলা হয় মানুষ জন্মগতভাবে স্বাধীন এবং চিরদিন স্বাধীন থাকবে। আইনের চোখে সমস্ত নাগরিক সমান। মানুষের সর্বজনীন কয়েকটি অধিকার হল বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ধর্মবিশ্বাসের স্বাধীনতা, সম্পত্তি কেনাবেচার এবং ভোগ করার অধিকার প্রভৃতি। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণ রাজা নন। আইনের উৎস হল জনমত। তাই আইনের সাহায্য ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা বা কারাদণ্ড দেওয়া যাবে না। সংবিধান সভা বিশ্বের সমস্ত নির্যাতিত মানুষের প্রতি সৌভ্রাতৃত্বের বার্তা জানাচ্ছে। সাধারণভাবে বলা যায় ঘোষণাপত্রটি ছিল আসলে গণসার্বভৌমত্ব ও আইনের উৎস। এটি ছিল মুক্তপন্থী গণতন্ত্রের প্রতিফলন। জনচেতনায় গুজবের প্রভাব। দেখো 20 জুন 1789 খ্রিস্টাব্দে গুজব রটে যে তৃতীয় স্টেটের বিরুদ্ধে রাজা সরসলি কঠোর ব্যবস্থা নিতে চলেছেন। এই গুজবে প্রভাবিত হয়ে তৃতীয় স্টেট সদস্যরা স্টেট জেনারেল ঢোকার সিদ্ধান্ত নেন, কিন্তু তারা সেখানে ঢুকতে গেলে দেখেন সভাকক্ষ তালাবন্ধ রয়েছে। তাই ভাবেন গুজবটি সত্য। তারা পাশের টেনিস খেলার মাঠে গিয়ে শপথ গ্রহণ করেন। গুজব 2। 14 জুলাই 1789 খ্রিস্টাব্দে বাস্তিল দুর্গের পতনের পর কৃষক বিদ্রোহের পথে প্রশস্ত হয়। জর্জ লেফ্রে
লেফ্রেভ এর বিবরণ থেকে জানা যায়, সে সময় কৃষক সমাজে গুজব রটে যে ভূস্বামীরা গুন্ডাদের দিয়ে তাদের উপর আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে। এই গুজবের প্রভাবে বিক্ষুব্ধ কৃষকরা আরও হিংস্র হয়ে ওঠে। শেষ পর্যন্ত কৃষকদের খুশি করার জন্য জাতীয় সংবিধান সভা জমিদারি অধিকার সহ সামন্ততান্ত্রিক আধিপত্যের অবসান ঘটায়। গুজব তিন দেখো, 14 জুলাই 1789 খ্রিস্টাব্দে বাস্তিল দুর্গ আক্রমণকালে জনতার মুখে গুজব ছড়িয়ে পড়ে যে অস্ত্রশস্ত্র বোঝাই কামানের মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে। কামানের তোপের মুখে সেতা তোয়ানের জনাকীর্ণ বস্তি উড়িয়ে দেওয়া হবে। এছাড়াও গুজব রটে যে রাজার প্রায় 30,000 সেনা সেতা তোয়ানে ঢুকে সেখানকার অধিবাসীদের হত্যা করতে শুরু করেছে। লোকমুখে এসব গুজব ছড়িয়ে পড়লে জনমানসে উত্তেজনা বাড়ে। গুজব চার, সেপ্টেম্বর হত্যাকাণ্ড। 2 থেকে 7 সেপ্টেম্বর 1789 খ্রিস্টাব্দ ঘটার আগে গুজব রটে যে বিদেশি সেনাদল প্যারিসে প্রবেশ করেছে। তারা প্যারিস থেকে আর মাত্র 200 মাইল দূরে রয়েছে। প্রচার হয় এই বিদেশি সেনারা প্যারিসে এসে বন্দী অভিজাতদের মুক্ত করবে ও বিপ্লবীদের উপর আঘাত আনবে। এই গুজবের প্রভাবে প্রভাবিত হয়ে কয়েক হাজার জনতা হিংস্র হয়ে ওঠে। তারা প্যারিসের কারাগারের বন্দীদের এবং প্রদেশগুলির বাসিন্দাদের উপর হত্যাকাণ্ড চালায়। এবার দেখো সাম্য, মৈত্রী ও স্বাধীনতা, ফরাসি বিপ্লবের আদর্শের বৃহত্তর প্রভাব। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের আদর্শে ফ্রান্স তথা ইউরোপের বিভিন্ন দেশে বৃহত্তর প্রভাব ফেলেছিল। ফ্রান্সে প্রভাব, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে রাজতন্ত্রিক শাসন ব্যবস্থা বজায় ছিল। চরম ক্ষমতাশীল রাজা রাজতন্ত্রের নামে স্বৈরাচার কায়েম করে। কিন্তু ফরাসি বিপ্লবের সুবাদে ফ্রান্সে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষিত হয় 26 আগস্ট 1789 খ্রিস্টাব্দ। এই ঘোষণার দ্বারা স্বৈরাচারী রাজতন্ত্রের অবসর ঘটানো হয়। সাধারণ ফরাসিবাসীর অধিকার ও মর্যাদাকে স্বীকৃতি জানানো হয়। কিছু সময়ের জন্য রাজতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলেও তা ব্যর্থ হয়। বলা যায় ফ্রান্সের রাজনৈতিক রঙ্গমঞ্চ থেকে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা চিরবিদায় ঘোষিত হয়। এবার দেখো ইউরোপে প্রভাব, ফরাসি বিপ্লবের প্রভাবে প্রভাবিত হয়ে পোল্যান্ড, গ্রিস ও বেলজিয়াম স্বাধীনতা আন্দোলন শুরু হয়। ফরাসি বিপ্লবের আদর্শ সাম্য, মৈত্রী ও স্বাধীনতার পক্ষপাতদুষ্ট ভিয়েনা ব্যবস্থা ও মেটানিক ব্যবস্থার ভাঙন ঘটায়। এমনকি ফরাসি বিপ্লবের সুদূর প্রভাব পড়েছিল রাশিয়ার জারতন্ত্রের পতন ও লেনিনের নেতৃত্বাধীন রুশ বিপ্লবের উপরও। ফরাসি বিপ্লব একাধারে ইউরোপের বিভিন্ন দেশের আইন, বিচার ব্যবস্থা, শিল্প বাণিজ্য নীতি, শিক্ষানীতি ও সংস্কৃতির রূপরেখা ও কাঠামো পরিবর্তনে বিশেষ ভূমিকা নেয়। বলা যায় ইউরোপের আধুনিক যুগে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের ধারণা এসেছিল ফরাসি বিপ্লবের পর থেকে। ফরাসি বিপ্লবের প্রভাবে লন্ডন, ম্যানচেস্টার, ন্যাটিংহাম সহ কয়েকটি শহর সাংবিধানিক সংস্কার সমিতি গঠিত হয়। টমাস হার্ডির নেতৃত্বে ইংল্যান্ডে প্রতিষ্ঠিত সংগঠন এবং শ্রমজীবী সংগঠনগুলি ফরাসি বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হয়। ফরাসি বিপ্লবের আদর্শ উদ্বুদ্ধ হয়ে এডওয়ার্ড ও জিট জেরান ও উলফ টোন এর নেতৃত্বে আয়ারল্যান্ডের জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়। প্রাশিয়াতে ও সাইলেশিয়াতে ফরাসি বিপ্লবের আদর্শ অনুসরণে একাধিক সমিতি গড়ে ওঠে। স্যাভয়, পিয়েডমন্ট, বোলানো ইত্যাদি রাজ্যের অধিবাসীগণ সামন্ততান্ত্রিক কর দিতে অস্বীকার করে এবং কৃষক বিদ্রোহ শুরু হয়। বেলজিয়ামবাসী ফরাসি বিপ্লবের আদর্শ উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা আন্দোলন শুরু করে এবং গঠিত হয় বেলজিয়াম যুক্তরাষ্ট্র। সুইস ক্যান্টনগুলিতে বৈপ্লবিক কার্যকলাপ বেড়ে যায়। এরা একজোট হয়ে নিজেদেরকে ফ্রান্সভুক্ত ডিপার্টমেন্ট হিসেবে ঘোষণা করে। হাঙ্গেরিতে ফরাসি বিপ্লবের প্রভাবে ভাষা আন্দোলন শুরু হয়। অভিজাতরা ফ্রান্সের অনুকরণে মানুষের অধিকার পত্র রচনা করে। পোল্যান্ডে বুদ্ধিজীবী অভিজাতরা বিপ্লবের আদর্শ উদ্বুদ্ধ হয়ে সংস্কার আন্দোলন শুরু করেন। ফরাসি সংবিধানের অনুকরণে পোল্যান্ডে এক নতুন সংবিধান গৃহীত হয়। এবার দেখো নতুন ফরাসি সংবিধান, ফ্রান্সের রাজনৈতিক সংস্কার সাধনের উদ্যোগ নেওয়া হয়। এই উদ্যোগের ফলশ্রুতি হিসেবে ফরাসি বেশের জন্য নতুন সংবিধান রচনার কাজ শুরু হয়। বিপ্লব শেষে নতুন সংবিধান রচনার জন্য সংবিধান সভা নামে এক সমিতি গঠন করা হয় 7 জুলাই 1789 খ্রিস্টাব্দ। এই সমিতির সদস্য সংখ্যা হয় 30 জন। মুনিয়ের, ওয়ার্নেপ, লাফায়েত, মিরাবো, ট্যালিরেন্ড, আবে সিএস, রোবোস্পিয়ারের প্রমুখ নেতৃত্বে এই সংবিধান রচনার কার্যে যুক্ত ছিলেন। অবশেষে ফ্রান্সের নতুন সংবিধান গৃহীত হয় 3 সেপ্টেম্বর 1791 খ্রিস্টাব্দে। এই নতুন সংবিধানের প্রস্তাবনায় ইংল্যান্ডের বিল অব রাইট 1689 খ্রিস্টাব্দে, আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র 1776 খ্রিস্টাব্দের প্রভাব দেখা যায়। সামন্ত প্রথার অবসান ঘটানোর ফলে ভূমিদাস প্রথা, সামন্তকর কর্মী বা বেগার প্রথা, ম্যানর প্রথা, বর্গা বা মেটায়ার প্রথা লোপ পায়। টাইট বা ধর্মকর লুপ্ত হয় এবং অভিজাতরা তাদের বিশেষ অধিকার ও মর্যাদা হারায়। প্রকৃত অর্থে এই নতুন সংবিধান হয়েছে ফ্রান্সের প্রথম গণতান্ত্রিক লিখিত সংবিধান। দীর্ঘ 2 বছরের চেষ্টায় রচিত সংবিধান ইউরোপীয় দেশগুলির মধ্যে ছিল প্রথম লিখিত সংবিধান। সামন্ততন্ত্রের বিলোপ,
ফ্রান্সের নতুন সংবিধান রচনার জন্য সংবিধান সমিতি বা সভা গঠন করা হয় 7 জুলাই 1789 খ্রিস্টাব্দ। এই নবগঠিত ফরাসি সংবিধান সভা ফ্রান্সের সামন্ত প্রথা ও তার সমস্ত উপসত্ব বিলোপের কথা ঘোষণা করে। এই ঘোষণায় বলা হয় সামন্ত প্রথা, ভূমিদাস প্রথা, সামন্ত কর এবং সামন্ত শ্রেণীর সমস্ত অধিকার বিলুপ্ত করা হবে 4 আগস্ট 1789 খ্রিস্টাব্দ। এই ঘোষণা দ্বারা সামন্ত প্রথা সম্পূর্ণরূপে বিলোপের পথ অনেকটা এগিয়ে যায়। ফ্রান্সে জ্যাকবিন শাসনকালে রোবস্পিয়ারের কৃষকদের দেওয়া ভূস্বামীর বকেয়া ঋণ বাতিল করে দেন। শুধু তাই নয়, দরিদ্র কৃষকরা যাতে সহজে ভূ সম্পত্তি কিনতে পারে সেজন্য কিস্তির ব্যবস্থা করা হয়। পাশাপাশি কৃষকদের সমবায় গঠনের পরামর্শ দেওয়া হয়। এর ফলে সামন্ত প্রথার উপর নির্ভরশীল কৃষকেরা অনেকটা স্বাধীন হয়ে ওঠে, ফলে ফ্রান্সে সামন্ততন্ত্রের অবশিষ্ট অস্তিত্ব ধ্বংস হয়ে যায়। নাগরিকের গণতান্ত্রিক অধিকারের ঘোষণা। ফরাসি বিপ্লব শেষ হওয়ার পর গণতান্ত্রিক আদর্শ রক্ষার জন্য ফ্রান্সের 3টি বিপ্লব প্রতিনিধি সভা গড়ে তোলা হয়। এগুলি ছিল সংবিধান সভা 1789 থেকে 1791, আইনসভা 1791 থেকে 1792 এবং জাতীয় মহাসভা 1792 থেকে 1795। ফরাসি সংবিধান সভা 26 আগস্ট 1789 খ্রিস্টাব্দ ব্যক্তি ও নাগরিকের অধিকার পত্রের ঘোষণা করেছিল। দার্শনিক জন লক ও রুশোর দার্শনিক তত্ত্বের ভিত্তিতে এই অধিকার পত্র রচিত হয়। এই অধিকার পত্রে নাগরিকের কিছু গণতান্ত্রিক অধিকার ঘোষিত হয়। এই ঘোষণার দ্বারা মানুষ স্বাধীনতার অধিকার পায়। বলা হয় বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। মানুষের স্বাভাবিক অধিকারগুলি যথা ব্যক্তি নিরাপত্তা, অত্যাচারের প্রতিরোধ, সম্পত্তির মালিকানা প্রভৃতি সুরক্ষিত হয়। জনগণের সাধারণ ইচ্ছার প্রকাশ আইন বলে বিবেচিত হয়। নাগরিকরা ব্যক্তিগতভাবে তাদের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা সরকারি রাজস্ব ও প্রশাসনিক নিয়ন্ত্রণের অধিকারী হয়। এর ফলে ফরাসি ভাষা ফ্রান্সের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়। আইনের চোখে সকলে সমান বলে ঘোষণা করা হয়। গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষার লক্ষ্যে রাজার ক্ষমতা কমিয়ে দেওয়া হয় এবং নাগরিকদের ক্ষমতা বাড়ানো হয়। আগেকার আইনসভা বাতিলের পাশাপাশি সম্পত্তির ভিত্তিতে ভোটদান অধিকারও বাতিল করা হয়। তবে মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোর মধ্যে সভা সমিতি করার অধিকার, শিক্ষার প্রসারের অধিকার ও সামাজিক নিরাপত্তার অধিকার ইত্যাদি অনুল্লেখিতই থাকে, মানে এগুলো সম্পর্কে কিছু বলা হয় না। আজকে এ পর্যন্তই এবং এটাই শেষ হলো। এর পরের ভিডিওতে আমরা এর পরের পার্ট তোমাদের যে বিপ্লবী আদর্শ নেপোলিয়নের সাম্রাজ্য জাতীয়তাবাদ এইটা পড়াবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।